আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, তামান্না মৌ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনায় সারা দেশে 24 ঘন্টায় আরো 40 জনের মৃত্যু, আক্রান্ত প্রায় 4000। আওয়ামী লীগ সাংসদ ফেরদৌসী ইসলাম জেসি করোনায় আক্রান্ত, বগুড়ার বিএনপি নেতা উমর ফারুকের মৃত্যু। এবং ভারী বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে উত্তরাঞ্চলের বিভিন্ন নদ নদীর পানি, তলিয়ে গেছে নিম্নাঞ্চল। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দেশে গত 24 ঘন্টায় করোনায় আরও 40 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 1661 জনে। স্বাস্থ্য দপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন 3868 জন। পরিসংখ্যানে দেখা গেছে শনাক্ত ও মৃত্যু হার ঢাকায় কমলেও বাড়ছে চট্টগ্রামে। একরামুল হক সাইমের রিপোর্ট। দেশে করোনা আক্রান্ত ও মৃত্যু হার এখনও ঊর্ধ্বমুখী। 111তম দিনে ভাইরাস শনাক্ত হয়েছে 3868 জনের শরীরে। সবশেষ 24 ঘন্টায় 66টি ল্যাবে 18498 জনের নমুনা পরীক্ষা করে শনাক্তের হার প্রায় 21%। এ পর্যন্ত প্রায় 7 লাখ নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন 1,30,474 জন। 24 ঘন্টা শনাক্তের হার 20.91% এবং এ পর্যন্ত শনাক্তের হার 18.72%। করোনায় প্রাণ হারিয়েছেন আরও 40 জন, তাদের 31 জনই পুরুষ, 14 জন ঢাকা আর 12 জন চট্টগ্রাম বিভাগের। মৃত্যুবরণ করেছেন এ পর্যন্ত 1661 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.27%। শুরুতে আক্রান্ত মৃত্যুর অধিকাংশই ঢাকার হলেও এরই মধ্যে তা ছড়িয়ে গেছে সারা দেশে। সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্ত মৃত্যুর গড় হার কমেছে ঢাকা বিভাগে। এপ্রিল পর্যন্ত শনাক্ত রোগী ছিল ঢাকায় প্রায় 90%, যা এখন নেমে এসেছে 64.43%। এপ্রিলে ঢাকায় মৃত্যু গড়ে 80%-এর বেশি থাকলেও বর্তমানে তা 50%-এর কিছু বেশি। পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, ঢাকার পরেই সর্বোচ্চ 27%-এ উঠে এসেছে চট্টগ্রামের মৃত্যু হার। বিভাগ ভিত্তিক এই হার প্রতিদিনই উঠানামা করছে। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে দেশে করোনা রোগীদের জন্য সাধারণ ও আইসিইউ বেডের সংখ্যা তুলে ধরা হয়। সকল বিভাগ মিলে সাধারণ বেড সংখ্যা 14,610 এবং আইসিইউ বেড সংখ্যা 379 এবং সকল বিভাগের রোগী ভর্তি আছে 4,691 জন এবং আইসিইউ বেডের রোগী ভর্তি আছে 183 জন। এ সময় আরও জানানো হয়, সবশেষ একদিনে করোনা থেকে 1,638 জন সুস্থ হয়েছেন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। প্রাণঘাতী করোনা ভাইরাস ও এর উপসর্গ নিয়ে সারা দেশে আরও অন্তত 22 জন মারা গেছে। এর মধ্যে কুমিল্লায় 4 জন ও বরিশাল বিভাগে প্রাণ হারিয়েছেন 7 জন। চাঁপাইনবাবগঞ্জে সংরক্ষিত নারী আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি করোনায় আক্রান্ত হয়েছেন। বগুড়ায় মারা গেছেন উমর ফারুক নামে বিএনপির এক নেতা। এছাড়াও প্রায় সারা দেশেই করোনার সংক্রমণ বাড়ার খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে কুমিল্লা জেলায়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও 4 জন। এপ্রিল থেকে এ পর্যন্ত এ হাসপাতালেই করোনা ও এর উপসর্গ নিয়ে মারা গেছেন 109 জন। জেলায় করোনা আক্রান্ত 2,994। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় 2 জন ও উপসর্গ নিয়ে 1 জনের মৃত্যু হয়েছে। আর ভোলা ও পিরোজপুরে করোনায় প্রাণ হারিয়েছেন 2 জন। 5 জেলায় নতুন আক্রান্ত 107। রংপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালে গত 24 ঘন্টায় আরও 3 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 2 জন পুরুষ ও 1 জন নারী। এছাড়াও 3 পুলিশসহ আরও 16 জনের করোনা শনাক্ত হয়েছে। রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় করোনায় 1 যুবক ও উপসর্গ নিয়ে 1 বৃদ্ধা মারা গেছেন। রাজশাহীর 2 ল্যাবে আরও 76 জনের করোনা শনাক্ত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে সংরক্ষিত নারী আসনের সরকার দলীয় সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকার ন্যাম ভবনের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। করোনা উপসর্গ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 2 জনের মৃত্যু হয়েছে।
এদিকে খুলনায় 85 জন সহ এ বিভাগের 10 জেলায় 205 জন নতুন আক্রান্তের খবর পাওয়া গেছে। ঝালকাঠির নলছিটিতে করোনা উপসর্গ নিয়ে এক সাবেক সেনা সদস্য সহ দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। দুজনই গত কয়েকদিন ধরে জ্বর, বুকে ব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় করোনা উপসর্গ নিয়ে নিজ বাসায় এক কিশোরীর মৃত্যু হয়েছে। ওই কিশোরীর পরিবারের দুই সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ জেলায় 21 জন করোনায় আক্রান্ত হয়েছেন। বগুড়ায় করোনায় স্থানীয় বিএনপি নেতা ওমর ফারুকের মৃত্যু হয়েছে। তিনি ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। সিভিল সার্জন সহ জেলায় নতুন আক্রান্ত 86 জন। নারায়ণগঞ্জে করোনায় আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে আর নতুন করে আক্রান্ত হয়েছে 137 জন। সাভারে করোনায় এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় কর্মরত ছিলেন। চুয়াডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক যুবক মারা গেছে। জামালপুরে করোনা উপসর্গ নিয়ে সাবেক এক ইউপি চেয়ারম্যানের ছেলের মৃত্যু হয়েছে। বুধবার জ্বর, ঠান্ডা সহ করোনা উপসর্গ নিয়ে তিনি ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। এছাড়াও বিভিন্ন জেলায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিক সহ বিভিন্ন পেশার মানুষের করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। মইনুল আহসান, এটিএন বাংলা। খুলনায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে রেড জোন ঘোষিত সিটি কর্পোরেশনের 17 ও 24 নম্বর ওয়ার্ড এবং রূপসা উপজেলার আইজগাতি ইউনিয়নে বৃহস্পতিবার রাত 12টা থেকে লকডাউন শুরু হয়েছে। 21 দিনের লকডাউন সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে প্রশাসন। রেড জোন এলাকায় জারি করা হয়েছে সাধারণ ছুটি সহ কঠোর বিধিনিষেধ। মোতায়েন করা হয়েছে প্রায় 400 পুলিশ সদস্য। এছাড়াও টহলে থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনা সদস্যরা। তবে করোনা সংক্রমণের আশঙ্কায় আতঙ্কিত হওয়ার পাশাপাশি 21 দিন নিত্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ নিয়ে চিন্তিত রেড জোন এলাকার বাসিন্দারা। করোনার ক্রান্তিকালে সরকারি ত্রাণ নিয়ে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। জামালপুরের মাদারগঞ্জ উপজেলা ত্রাণ কমিটির আলোচনা সভায় তিনি একথা বলেন। ত্রাণ নিয়ে দুর্নীতিকারী যত বড় প্রভাবশালী হোক তার শেষ রক্ষা হবে না বলে মন্তব্য করেন মির্জা আজম। এ সময় আওয়ামী লীগের প্রতিটি কর্মীকে তিনটি করে গাছ লাগানোরও অনুরোধ জানান তিনি। আগামী 10 দিনের মধ্যে দেশের কয়েকটি জেলায় বন্যার আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। উজানে ভারী বর্ষণে ব্রহ্মপুত্র ও যমুনার পানি বাড়ায় এ বন্যা দেখা দিতে পারে। কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, সিরাজগঞ্জ ও বগুড়া সহ উত্তরের 8 জেলায় স্বল্পমেয়াদী এ বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন আপিল মাহমুদ। অব্যাহত বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লালমনিহাটের তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে। এতে লালমনিহাটের 3টি উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে তলিয়ে গেছে ভুট্টা, বাদাম ও সবজি ক্ষেত। তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত জেলা প্রশাসন। নীলফামারীতে আবারও বেড়েছে তিস্তার পানি। ভারী বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড। অবস্থা পর্যবেক্ষণ করে ব্যারেজের সবকটি গেট খুলে দেওয়া হয়েছে। রাস্তাঘাট তলিয়ে গেছে, আগের মধ্যে পানি উঠবে আর কি। এখন দেখা যাচ্ছে যে আমাদের বাঁধের মধ্যে আশ্রয় নিতে হবে গরু ছাগল নিয়ে। বাসার মধ্যে পানি উঠছে, রাস্তার ধারের মধ্যে এখন ফিরে কাগজটা নিয়ে আসি। এখন এই বাচ্চা কাছে নিয়ে খুব সমস্যা। উজান থেকে নেমে আসা ঢলের পানিতে ঠাকুরগাঁয়ের টাঙ্গন, সেনুয়া, সুখ, নাগর এবং কুলিক নদীর পানি বেড়েছে। এতে শহরের খালপাড়া, ডিসি বস্তি ও জলসরিতলা সহ কয়েকটি এলাকায় পানিবন্দী হয়েছে শতাধিক পরিবার। শহরের ড্রেনেজ ব্যবস্থা ত্রুটি ও নদীর পাড়ে ব্লক দিয়ে বাঁধ নির্মাণ না করায় প্রতি বছরই এ দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয় নেতাকর্মী প্রত্যেক বছর আমাদেরকে শুধু আশ্বাস দেয়, আসলে আমরা আশ্বাস ওই আশ্বাস শুনে থাকি, কিন্তু আমাদের কোনো উপকৃত আমরা হই। প্রত্যেক বছর বছর এই জায়গায় পানিতে ডুবতেছি, ডুবে যাচ্ছি, কিন্তু আমাদের কোনো প্রতিফল পাচ্ছি না। সরকার যদি আমাদের প্রতি দৃষ্টি দিত। জেলা কৃষি বিভাগ জানায় দু একদিনের মধ্যে পানি সরে না গেলে নিম্নাঞ্চলের ফসল নষ্ট হয়ে যাবে। তবে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতার প্রস্তুতির কথা জানিয়েছে জেলা প্রশাসন। এদিকে জুন মাসের দীর্ঘমেয়াদি মৌসুমি ভারী বর্ষণের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ
পূর্বাঞ্চলের কিছু স্থানে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নাটোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া হত্যা মামলার প্রধান আসামি তার স্বামী মোস্তাক ও শ্বশুর জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল মতিন আসামিদেরকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানায়। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 22 জুন শহরের হরিশপুর এলাকায় স্বামীর বাড়িতে অস্বাভাবিক মৃত্যু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্স পাস করা ছাত্রী সুমাইয়ার। কুষ্টিয়ায় সরকারি নির্দেশ অমান্য ও স্বাস্থ্যবিধি না মেনে বিকেল 4টার পর দোকান খোলা রাখার অপরাধে 9 ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সকালে জেলা প্রশাসক আসলাম হোসেনের নির্দেশনায় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার এবিএম আরিফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা তাদের সহযোগিতা করে। অভিযান চলাকালে জনগণকে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পরামর্শ দেওয়া হয়। ঢাকার ধামরাইয়ে নবম শ্রেণীর এক ছাত্রকে ভ্যান চুরির অপবাদ দিয়ে 2 দিন আটকে রেখে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। শুধু ওই ছাত্রকে নয়, তার বাবা, চাচা ও ভাইয়ের উপরও হামলা চালিয়েছে প্রভাবশালীরা। তারা এখন ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে ধামরাই থানায় মামলা হয়েছে। বুধবার সকালে উপজেলার জালসা গ্রামে এ ঘটনা ঘটে। আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা। নড়াইলের লোহাগড়ায় 3 খুনের মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ ও মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা সহ এলাকাবাসী। লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ সমাবেশে নিহত রফিকুল ইসলামের পিতা মুক্তিযোদ্ধা সাইফুর রহমান শেখ ও জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এম এম গোলাম কবির সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। গত 10 জুন লোহাগড়া উপজেলার গণ্ডব গ্রামে এই 3 খুনের ঘটনা ঘটে। স্বাস্থ্য ও জনবান্ধব বাজেট সহ 4 দফা দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় কৃষক সমিতি জেলা শাখা। নগরীর সদর রোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা ওয়ার্কার্স পার্টি সভাপতি অধ্যাপক নজরুল হক ও জাতীয় কৃষক সমিতির বরিশাল জেলা সভাপতি ফিরোজ আহমেদ বক্তব্য রাখেন। বক্তারা দেশের স্বাস্থ্য খাতের করুণ চিত্র তুলে ধরে এর প্রতিকার সহ কৃষি জমি সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়ন এবং কৃষকদের সুদমুক্ত ঋণ দেওয়ার দাবি জানান। ঝিনাইদহে ঘূর্ণিঝড় আম্পান ও কয়েক দফা বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে অধিকাংশ তিল ক্ষেত। এতে চরম লোকসানে পড়েছেন চাষিরা। ঝিনাইদহের মাটি ও আবহাওয়া তিল চাষের উপযোগী এবং লাভের পরিমাণ বেশি হয়। এবার 3,710 হেক্টর জমিতে আবাদ হয়েছিল রবি শস্য তিলের। সাধারণত ফেব্রুয়ারি থেকে মার্চের মাঝামাঝি সময় পর্যন্ত তিল বীজ বপন করা যায় আর 90 থেকে 100 দিন পর তা ঘরে তোলার উপযোগী হয়। কিন্তু ঘূর্ণিঝড় আম্পান ও অতিবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে এসব জমির ফসল। তবে কৃষকের ক্ষতি পুষিয়ে নিতে প্রণোদনা ও স্বল্প সুদে ঋণের কথা চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। নানা আয়োজনে রাজশাহীতে পালিত হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মুক্তিযুদ্ধের সংগঠক ও জাতীয় 4 নেতার অন্যতম শহীদ এএইচএম কামরুজ্জামানের 97তম জন্মদিন। এ উপলক্ষে মহানগরীর কাদিরগঞ্জে শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন তার বড় ছেলে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। পরে তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মহানগর আওয়ামী লীগের নেতারা এ সময় উপস্থিত ছিলেন। মেহেরপুরে জেলা যুবলীগের উদ্যোগে শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। শহরের ডক্টর শহীদ শামসুজ্জোহা পার্কে এই কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন। পরে যুবলীগ নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন ধরনের ফলজ ও বনজ চারা বিতরণ করা হয়। এই কর্মসূচির আওতায় জেলার 18টি ইউনিয়ন ও 2টি পৌর এলাকায় যুবলীগ কর্মীরা 71,000 গাছের চারা রোপণ করবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, সিন্দুরখান ও গুটিবাড়ি বিওপি এবং চুনারুঘাটের কালিঙ্গা বিওপি এলাকায় খোলা মাঠে বিজিবির ব্যবস্থাপনায় গরিব ও নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে বিদ্যানন্দ ফাউন্ডেশনের দেয়া এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন 55 বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এন এম সামিউন্নবী চৌধুরী। বিজিবির অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত 300 পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল। সকালে নারায়ণগঞ্জ ক্লাবে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জেলা প্রশাসক জসিম উদ্দিন সহ লায়ন্স ক্লাবের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। দিনাজপুরের কাহারুলে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে সরকারি উদ্যোগে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বিতরণ করেন সংসদ সদস্য মনোরঞ্জন শীলগোপাল। উপজেলা চেয়ারম্যান আব্দুল মালিক সরকার ও উপজেলা নির্বাহী অফিসার মনিরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে প্রতিবন্ধীদের অনুদান ও দলিত, হরিজন এবং বেদেদের মধ্যে ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এমপি গোপাল। করোনা পরিস্থিতিতে চট্টগ্রামে ফুটবল কোচ ও উপজেলা ক্রীড়া সংস্থার কর্মচারীদের মাঝে সহায়তা বিতরণ করেছেন সিটি মেয়র আজম নাসিরউদ্দিন। দুপুরে চট্টগ্রাম স্টেডিয়ামে 30 জন কোচ সহ কর্মচারীদের মধ্যে সহায়তা বিতরণ করা হয়। এ সময় চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি ও চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর উপস্থিত ছিলেন। শেরপুরের ঝিনাইগাতি সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর 40 পরিবারের মাঝে উন্নত জাতের ক্রস ব্রিড বকনা গরু, দানাদার খাদ্য ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ করা হয়েছে। সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এসব বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর আব্দুল হাই ও ঝিনাইগাতি উপজেলা চেয়ারম্যান এস এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম উপস্থিত ছিলেন। রংপুরে হঠাৎ করে বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। বেড়েছে কাঁচামরিচ, শাকসবজি এবং মুরগির মূল্য। নগরের সিটি কাঁচা বাজারে সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে 10-20 টাকা। একই সঙ্গে বেড়েছে লাল লেয়ার, কক ও দেশি মুরগির দাম। লাল লেয়ার মুরগির দাম বেড়েছে কেজিতে 20 টাকা পর্যন্ত, আর প্রতিটি দেশি মুরগির দাম বেড়েছে কেজিতে অন্তত 50 টাকা। মুরগির দাম বাড়লেও কমেছে ডিমের দাম, তবে মরিচের দাম বেড়েছে গেল সপ্তাহের চেয়ে দ্বিগুণ। গরু ও খাসির মাংস সহ অন্যান্য পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে। এছাড়া রসুন ও আদার দাম বেশ চড়া, অবশ্য পেঁয়াজের দামও কিছুটা বাড়তি। সাধারণ মানুষ মনে করছেন, বাজার মনিটরিং সঠিকভাবে হলে এভাবে পণ্যের দাম বাড়াতে পারত না ব্যবসায়ীরা। নওগাঁর বর্ষীয়ান রাজনীতিবিদ, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নওগাঁ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান এম এ রকিব মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতরাতে নওগাঁ শহরের চকদেবপাড়ায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। বাদজুমা স্থানীয় নওজোয়ান মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। আল্লাহ হাফেজ।